2021 বেজ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে তা নিয়ে আজকের ভিডিওর দিছো লেটস এনজয় তার আগে একটু কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ আগামী 30 জুলাই থেকে শুরু হচ্ছে 22টি বিশ্ববিদ্যালয়ের 2021 বেজ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি জানা গেছে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসের আলোকে হবে সেটি ইতিমধ্যে নির্ধারণ করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিলেবাস প্রণয়ন কমিটি এই কমিটির সুপারিশে ইতিমধ্যে কোর কমিটির কাছে পাঠানো হয়েছে কোর কমিটি সেই সিলেবাসের অনুমোদনও দিয়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে নারাজ কোর কমিটি সূত্রের তথ্য অনুযায়ী 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেবাস অনুযায়ী 2022 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে যে বিষয়গুলোর উপর এসএসসি পরীক্ষা হয়েছে সেগুলোর সিলেবাস জানা গেল যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি বিষয়ে জানতে চাইলে কোর কমিটির সদস্য এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এসএসসি ও সমমান পরীক্ষা যে সিলেবাসের আলোকে হয়েছে সেই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে বিষয়গুলোর উপর এসএসসি পরীক্ষা হয়নি সেগুলো সিলেবাসে কেমন হবে এই প্রশ্নের জবাবে অধ্যাপক আনোয়ার আরও বলেন এ বিষয়গুলো আমরা প্রকাশ করতে চাই না তবে এতটুকু বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে পরীক্ষা নিচ্ছে আমরাও সেভাবে পরীক্ষা নেব তো আমি তোমাদের উদ্দেশ্য এটাই বলতে চাই তোমরা যারা মানবিক বাণিজ্য অথবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের যে এসএসসির যে বিষয়গুলো আছে ওইগুলো কিন্তু 100% সংক্ষিপ্ত সিলেবাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু বাকি যে বিষয়গুলো আছে যেমন মানবিকের সাধারণ জ্ঞান এটার কিন্তু কোনো সংক্ষিপ্ত সিলেবাস নেই এটা ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে নিয়েছে ওরকমই প্রশ্ন হবে অনুরূপভাবে যদি বিজ্ঞান অথবা ব্যবসায়ী শাখার কোনো পাঠ্য বইয়ের বিষয় ছাড়া বাড়তি কোনো বিষয় থাকে তাহলে ওইটার কোনো সিলেবাস থাকবে না আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ।